যদি খুব সহজে বুঝতে চাই NSQF NQR এবং NEP 2020 রিলেশন, তাহলে আমি বলবো NEP 2020 হলো সূর্য, যে সমস্ত ভাবে কন্ট্রোল করবে পুরো সৌরজগৎকে, অর্থাৎ আমাদের এডুকেশন সিস্টেমকে, এবং NSQF হলো এই সৌরজগতের প্রত্যেকটি অরবিট, অর্থাৎ কক্ষপথ, যে কক্ষপথের বাইরে কেউ যেতে পারবে না, এবং এই NSQF এর প্রত্যেকটা কোর্স এক একটা গ্রহ, এবং এই NQR এর কোর্স গুলো সেই NSQF এর কোর্স গুলোর উপগ্রহ। তো সুতরাং এইভাবে খুব সহজেই আমরা বুঝে যেতে পারি যে সব কটা যে ফ্রেমওয়ার্ক বললাম, সেই সব কটা ফ্রেমওয়ার্ক কিন্তু একের সাথে এক রিলেটেড, যে NEP 2020, এবং তার সাথে সাথে খুব গুরুত্বপূর্ণ দুটি পরিকাঠামো, একটা হচ্ছে NSQF এবং আরেকটা হচ্ছে NQR। এই তিনটের রিলেশন কি এবং আগামী শিক্ষা ব্যবস্থায় এদের উদ্দেশ্য কি, সেটাই খুবই সংক্ষেপে এবং খুবই সহজভাবে বলার চেষ্টা করব। রবি ঠাকুরের ভাষায়, শিক্ষা যেন আমাদেরকে বহন করতে না হয়, শিক্ষা যেন আমাদেরকে বহন করে। এই ফিলোসফি, এই দর্শন অনেক আগেই অনেক অনেক মহাপুরুষরা বাংলার বুকেই বলে গেছেন, স্বামী বিবেকানন্দ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু আমরা নিইনি, সেটা আলাদা কথা। বর্তমানে সে সুযোগ কিন্তু আমাদের দোরগোড়ায় চলে এসেছে, তবু কি আমরা নেব? গুড মর্নিং প্রোগ্রামিং, আজকে NSQF অর্থাৎ ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, এবং NQR ন্যাশনাল কোয়ালিফিকেশন রেজিস্টার, এবং NEP ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। প্রথমে আমি আসব হচ্ছে NSQF ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্ক 2013 প্রথমত তৈরি হয়, কিন্তু 2013 এর নাম ছিল NVEQF। এই NVEQF পরবর্তীকালে NSQF নাম দেওয়া হয়, কিন্তু আসলে এই NSQF একটা পরিকাঠামো, একটা ফ্রেমওয়ার্ক যার 10টি স্তর। এই NSQF একটা পরিকাঠামো তৈরি করেছে, যে পরিকাঠামোর মধ্যে দিয়েই আমাদের ভারতবর্ষের যে মানব সম্পদ রয়েছে, সেই মানব সম্পদের স্কিল ডেভেলপমেন্ট হবে ফ্রম স্কুল, অর্থাৎ স্কুল জীবন থেকেই, যে স্কুল লেভেল থেকেই একটা স্ট্রাকচার পরপর লেভেল তৈরি করে দেওয়া, যেখানে আমাদের স্টুডেন্টসরা এক একটা স্তরের পর আরেকটা স্তর স্কিল ডেভেলপমেন্ট হয়ে স্কুল লেভেল থেকেই তারা স্কিলড হবে। NSQF-এ আরেকটি খুব গুরুত্বপূর্ণ ডাইনামিক সিস্টেম রয়েছে, যে ডাইনামিক সিস্টেম বলছে যে এই যে 10টি স্তর, সেই 10টি স্তর স্টুডেন্টরা যে কোনো টাইমে ছেড়ে এক্সিট করতে পারবে, তাদের কাজের জগতে যেতে পারবে, তাদের বিজনেসের জগতে যেতে পারবে, এবং প্রয়োজন মতো তাদের যখন প্রয়োজন পড়বে আবার সেই স্তরে তারা এন্ট্রি করতে পারবে, এবং সেখান থেকে আবার আরেকটি স্তর তার প্রয়োজন মতো সে আরো একটি বা দুটি বা তিনটি স্তর করতে পারে। এবার আসি NQR ন্যাশনাল কোয়ালিফিকেশন রেজিস্টার। এই রেজিস্টারের কাজ হচ্ছে যে জাতীয়, যে আমাদের ভারতবর্ষে যে সকল কোয়ালিফিকেশনসগুলো রয়েছে একটি রেজিস্টারে সম্পূর্ণভাবে লিখিত থাকবে। যেমন কোনো স্কুল বা কলেজে বিভিন্ন স্টুডেন্ট রেজিস্টারে তাদের বিভিন্ন ডিটেলস থাকে, সেরকমভাবেই বিভিন্ন কোর্সগুলো এই রেজিস্টারে রেজিস্টার থাকবে, এবং এটা সমস্ত লেভেলে, অর্থাৎ স্টুডেন্ট, গার্জেন, এমপ্লয়ার, বিভিন্ন লেভেলে তারা তাদের মতো করে দেখতে পাবে এবং ইনফরমেশন নিতে পারবে। এটাই হলো এর উদ্দেশ্য। NQR পরিচালনা করে হচ্ছে NCVET অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এবার শর্টে NEP 2020। NEP হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। এই NEP জন্মদাতা এবং পরিচালনা করে হচ্ছে MHRD অর্থাৎ মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ভারতবর্ষের। এই পলিসি 2020 29 জুলাই এসেছে। এই পলিসির সাথে সম্পূর্ণভাবে কিন্তু জড়িত আছে আমাদের ভারতবর্ষের, আমাদের দেশের খুব গুরুত্বপূর্ণ একটা সংস্থা, সেটা হচ্ছে ইসরো। 2019 ইসরোর যে চিফ ছিলেন তিনি হলেন কৃষ্ণস্বামী কস্তুরি রঙ্গন, তারই প্রতিনিধিত্বে কিন্তু প্রথম এই NEP-র খসড়া তৈরি হয়, এবং পরবর্তীকালে NEP 2020-র রূপ পায় 66 পাতার। NEP-র যে মূল উদ্দেশ্য, সেই মূল উদ্দেশ্যের মধ্যে সব থেকে প্রধান উদ্দেশ্য কিন্তু ভোকেশনালাইজেশন অফ এডুকেশন, অর্থাৎ
আমাদের স্কুল লেভেল থেকেই ভোকেশনাল অর্থাৎ বৃত্তিমূলক শিক্ষাকে নিয়ে আসা এবং 2035-এর মধ্যে যারা এডুকেশনের সাথে যুক্ত তাদের 50%কে ভোকেশনাল শিক্ষার আওতায় নিয়ে আসা। এই কারণেই আমি বলতে প্রথমেই বলেছি যে আমাদের যে নতুন শিক্ষা ব্যবস্থা চলছে সেই শিক্ষা ব্যবস্থার কিন্তু মেন যে এম সেটা কিন্তু ভোকেশনাল এডুকেশন অর্থাৎ বৃত্তিমূলক শিক্ষা এবং সেটা স্কুল স্তর থেকেই। অর্থাৎ আমাদের গ্রাম বাংলার ছেলেদেরকে কিন্তু এই জায়গাটা অবশ্যই বুঝতে হবে যে আস্তে আস্তে পথ পরিবর্তন হচ্ছে। আমরা যদি স্রোতের বিপরীতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যা হবে, তাই সেই স্রোতে কিন্তু আমাদেরকে গা ভাসাতেই হবে, কারণ এই স্রোতে চলতে পারলেই কিন্তু আমাদের দেশের যে মূল সমস্যা সেটা হচ্ছে যে জব, সেই জবের সংস্থান কিন্তু হবে, কারণ এই একমাত্র এই ধারার এডুকেশনই তৈরি করবে একটি স্কিল ইন্ডাস্ট্রি রেডি ওয়ার্কার। সেই ওয়ার্কারই কিন্তু একমাত্র আমাদের দেশের শিল্পের আমাদের দেশের অর্থনৈতিক মূল পরিকাঠামো।